না না, তেমন কিছু না, ওই বছর তিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি, মানে ব্যাপারটা হয়েছে কি, আসলে আমরাও না প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন হাতে নাতে ধরা পড়লো তখন তো ও কি করবে বলো, সব কিছুই তখন স্বীকার করে। পরে অবশ্য আমাদের কাছে মাপ চেয়েছে, বলেছে এরকমটা আর করবে না। পরে অবশ্য আমরাও ওকে মাপ করে দিয়েছিলাম। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সব কিছুই স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। ঠিক আছে, নাবিলাকে ডাকুন। নাবিলা, নাবিলা, এই তো আয় মা, আয়। এই যে নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? তার মানে তুমি তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি, মানে মানে তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। আন্টি এই ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি এরকম করতে পারলেন? ছি, আমি আবার কি করলাম? আমি তো তোকে কাল রাতেই বললাম যে আমরা একটা বুদ্ধি করবো, তুই শুধু হ্যাঁ বলবি, ব্যাস। তোমার সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন। শোন, এখন যা হবার তা তো হয়েই গেছে, এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয় নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে।